দেখছি সবাই মিস্ট্রি বক্স অর্ডার করছে দারাজ থেকে, তো ভাবলাম আমিও কেন না করি, একটু ভাগ্য পরীক্ষা করে দেখি আমি কি পাই। সো এর জন্য আমি হচ্ছে দারাজ থেকে 19,000 টাকার মিস্ট্রি বক্স অর্ডার করে ফেলি। বেশি ভয় ছিলাম, বাট যখনই আনপ্যাকিং করলাম এটা দেখে আমি তো খুব বেশি হ্যাপি হয়ে গিয়েছি। লাইক আমি একটা মিনি কুলার ফ্যান পেয়ে গিয়েছি, তাও আবার 19,000 টাকায়। এটা সার্চ করে দেখলাম ভাই এটার প্রাইস তো হচ্ছে 1,999 টাকা, যেটা আমি 19,000 টাকায় পেয়ে গিয়েছি। কুলার ফ্যান আনবক্সিং এর পর আমি তো আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ি, এর জন্য সেকেন্ড আরেকটা খুলছি। আর এটার মধ্যে আমি ফ্যান পেয়ে যাই। এই ফ্যানটা আসলে আমার অনেক বেশি নিড ছিল, আমার অনেক দরকার ছিল, যেহেতু অনেক বেশি শুটের জন্য বাহিরে যাই। আর এটার প্রাইস আমি দেখলাম অনেক ভালোই ছিল, বাট এটা আমি হচ্ছে 19,000 টাকায় পেয়েছি মাত্র। এখন হয়তো সবার মনে একটা কোয়েশ্চেন আসছে যে আমি মিস্ত্রি বক্সের কথা কিভাবে জানলাম আর কিভাবে কিনলাম। বেসিক্যালি আমি এটা সম্পর্কে জানতে পারি হচ্ছে দারাজ বেস্ট ডিল টেলিগ্রাম চ্যানেল থেকে। এই টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ অ্যাপের চ্যানেলে দারাজের সকল অফার প্রতিনিয়ত সবার আগে এখানেই শেয়ার করা হয়। হচ্ছে কমেন্টে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। যেটা আনপ্যাকিং করছি এটা আমার অনেক বেশি নিড ছিল, এটার ভিতরে ছিল হচ্ছে মিনি হিট ব্যাগ সিলিং মেশিন, যেটা আমার অনেক দরকার ছিল, আর এটা পেয়ে আমি অনেক খুশি হয়ে যাই। এটার প্রাইসও ভালোই ছিল, 329 টাকা, আমি অর্ডার করেছি 19,000 টাকায় মাত্র। আর এখন যেটা আনপ্যাকিং করছি এটার মধ্যে ছিল এই ফোন কভারটা, বাট এই ফোন কভারটা আমার কাজের না, কারণ আমার বাসে কারোরই এই ফোনের মডেল নেই, সেটা আমার কাজের না, বাট এটাও বললাম 19,000 টাকার বেশি আছে। এটা দেখছো এটা আমার কাজের না হলো আমার ভাইয়ের জন্য তো অনেক কাজের। একটা প্যাকেট আছে যেটা আনবক্সিং করে নিচ্ছি, আর এটার ভিতরে ছিল একটা মিনি হ্যান্ড টাওয়াল, যেটা অনেক বেশি কিউট ছিল। আমি টোটাল 5টা মিস্ট্রি বক্স অর্ডার করি, যেটার প্রাইস ছিল মাত্র 295 টাকা। চাইলে তোমরা বললাম ট্রাই করতে পারো।